দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা ভেজিটেবলের রেসিপি তৈরি করে দেখাবো, করলা। অনেকেই এই করলাটা পছন্দ করেন না, আবার অনেকেই এই করলাটা খুবই পছন্দ করেন। তো যারা পছন্দ করেন না, আমি তাদের জন্য এই রেসিপিটা দিচ্ছি। তো এমন এমনভাবে আমি করলাটাকে আজকে তৈরি করব যে যারা করলাটা পছন্দ করেন না, তারা অবশ্যই করলা পছন্দ করবেন। সো লেটস সি কীভাবে আমি করলাটা ভাজি করি, চলুন দেখি। করলা ভাজির জন্য আমি এখানে 3 কাপ করলা নিয়েছি। এর মধ্যে আমি বেশ অনেকখানি, আমি এটা নর্মালি কেটে রেখেছি, ধুইনি, অনেকখানি লবণ দিয়ে, প্রায় 2 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে এটাকে প্রথমে চটকাতে হবে। অনেকেই করলাটা পছন্দ করে না তিতার জন্য, কিন্তু আসলে আমাদের শরীরের জন্য কিন্তু করলা অনেক উপকারী। বাচ্চারা খেতে চায় না, তারপরে বড়রাও অনেকেই খেতে পছন্দ করেন না করলাটা। তো করলাটাকে এইভাবে যদি আপনি লবণ দিয়ে, অ্যাজ ইউজুয়াল অনেকেই এটা করে, করলাটাকে যদি লবণ দিয়ে এইভাবে চটকানো যায়, দেখবেন করলা থেকে পানি বের হচ্ছে, তার মানে তেতো ভাবটা চলে, মানে অতটা থাকে না। সো লবণ দিয়ে করলাটাকে প্রথমে এভাবে চটকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন করলার অনেক জুসি চলে বের হয়ে এসছে, এই জিনিসটাই তেতো। তো এখন আমি এই করলাটাকে ধুয়ে নেব, জাস্ট পানি দিয়ে একটু ধুয়ে নেব। আমি করলাটাকে এভাবে ধুয়ে ছড়া একদম একটা ছাঁকনিতে করে ঝরা দিয়ে রেখেছি, এক্সট্রা পানিটা ঝরে যাবে। এরপর আমি এক প্যানে তেল নিব। তেলটা আপনাদের পরিমাণ মতো, 3 অ্যান্ড হাফ টেবিল স্পুন অ্যাড করবেন। এর মধ্যে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে হলুদ অ্যাড করব তেলটার মধ্যেই, জাস্ট একটু কালারের জন্য। এরপর এটাকে জাস্ট একটু তেলের সাথে মেশাবো। এরপর করলাটা আমি পানিটা ঝেড়ে দিয়ে দেব। করলাটা যখন আমি চটকিয়েছি লবণ দিয়ে, তখন কিন্তু পানি এটা থেকে বের হয়ে গেছে, তো অত বেশি এটা রাখতে হবে না চুলায়। তো এরপর আমি এটাকে ঢেকে দেব জাস্ট 2 মিনিটের জন্য। মিডিয়াম একটু সেদ্ধ হলেই আমি এর মধ্যে অনিয়ন অ্যাড করব। 2 মিনিট পর করলাটা আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যেটা এখন করব, আমি যতটুকু করলা নিয়েছি ঠিক তার ডাবল আমি অনিয়ন অ্যাড করব। আমি অনিয়নগুলোকে জাস্ট একটু হাত দিয়ে এভাবে চটকে তারপরে অ্যাড করছি। এই অনিয়নটা বেশি দেওয়ার মানে হচ্ছে করলার ভেতরে কিন্তু একদম তেতো তেতো ভাবটা চলে যায় না যখন আমরা লবণ দিয়ে করি। আপনি যদি ডাবল অনিয়নটা অ্যাড করেন, পেঁয়াজটা যদি আপনি অ্যাড করেন, তাহলে পুরো ভাজিটা পেঁয়াজের কারণে, পেঁয়াজে নর্মালি একটু সল্ট থাকে, তো পেঁয়াজের কারণে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো ভাজিটা খুবই সুন্দর একটা ভাজি হবে, খুব টেস্টফুল। তো আপনাদের বাসায় যারা করলাটা মোটেই পছন্দ করেন না, তাদের জন্য আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি বেশি দিব না, আমি 3টা কাঁচামরিচ এখানে দিয়েছি, কারণ আমি চাচ্ছি
পেঁয়াজের মিষ্টি মিষ্টি ভাবটা যাতে থেকে যায়। তো দেখুন ভিউয়ার্স, সেখানে কিন্তু করলা কম, অনিয়নটা বেশি। তো এখন যেহেতু আমি এখানে অনিয়ন অ্যাড করেছি, ভিউয়ার্স আপনারা দেখবেন একটু টেস্ট করে, যদি লবণ আর একটু লাগে তাহলে লবণটা একটু অ্যাড করবেন। নর্মালি এটাকে করলা ভাজি বলা চলে না, পেঁয়াজ ভাজি বললেও কোনো সমস্যা নেই। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো, অনিয়নটা আমার সেদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত অনিয়নটা এবং করলাটা আমার পারফেক্ট সেদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্স আমি এটা ঢেকে সেদ্ধ করব। মেবি 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে মিডিয়াম হিটে। প্রায় 8 মিনিট পর ভাজিটা একদম হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমার করলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি জালটা বন্ধ করে দেবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার করলা ভাজি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাস্ট মি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে অবশ্যই যারা করলাটা ভেজিটেবল যে করলাটা পছন্দ করেন না, তাদের অনেক অনেক ভালো লাগবে। এরকম করে আমার রেসিপিগুলো দেখবেন, আর আরও নতুন কোনো রেসিপি আমি আবারও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।